আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমি রমজানের মোবারকবাদ জানায় আজকের ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং রোজা রাখছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং রোজা রাখছি। আজকে কিন্তু একদম সানি ডে, অসম্ভব সুন্দর সূর্য উঠছে। আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি। আজকে আমার বারান্দায় রৌদ্রু ভরে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। হাওয়াটা আবার বৈশাখী ঝড়ের মতন গরম না, খুব মিষ্টি। গাছের অপোজিটে ছায়া পড়েছে আমার ওয়ালে, দেখতে বেশ সুন্দর লাগছে। একদম সানি ডে, খুব সুন্দর বেলকনিতে রোদ আসছে। তো আজকে তো রোজার নবম দিন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু আকাশটা অসম্ভব ভালো লাগছে দেখতে, কিন্তু একদম হ্যাঁ খুব ভালো একটা পরিবেশ। তো বন্ধু, আজকে আমি আপনাদেরকে পুঁই শাক দিয়ে ডাল ঘন্ট করে দেখাবো। পুঁই শাকের মধ্যে, পুঁই শাক আর পালং শাক, এটার মধ্যে প্রচুর ভিটামিন থাকে। আর ডাল তো বলাই বাহুল্য, এই পুঁই শাকের এই পাতার মধ্যে একমাত্র পালং শাক আর এই পুঁই শাকের মধ্যে ভিটামিনটা থাকে। আর ডাল অসম্ভব ভালো একটা আমিষ জাতীয় জিনিস। মসুরের ডাল অনেকেরই প্রবলেম হয়, তো যাদের প্রবলেম হয় তারা যদি এই হালিমের মতন সব রকম ডাল একসঙ্গে, মসুরের ডালটা বেশি দিল আর অন্যান্য ডালটা একটু কম দিয়ে ভিজে যদি রান্না করে খায়, তাহলে খুবই ভালো হয়। আমার তো কোনো প্রবলেম হয় না, আশা করি আপনাদেরও প্রবলেম হবে না। আজকে দুই ভিটামিনযুক্ত খাবার নিয়ে আজ আমার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার জন্য আমি প্রেশার কুকার তুলে দিয়েছি, রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে করব। হ্যাঁ, এখানে আমি আজকে অনেক কিছু পেস্ট করে নিয়েছি আগে। হ্যাঁ, একটা বাটিতে আমি এখন একটু একটু করে সব পেস্ট নিব। এটা হলো পেঁয়াজ, এটা হলো কাঁচা মরিচ, এটা হলো আদা রসুন, রসুনটা একটু বেশি দিই। আর এটা হলো একটু চাট মশলা জাতীয়, পাঁচফোড়ন, সব মশলা, জিরা, ধনা, সব কিছু। এখন এখানে আমি একটু হলুদ লবণ অ্যাড করে নেব, ওটা টেস্টি মশলা যেটাকে বলে। ডালটা আমি পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও করতে পারেন। হ্যাঁ, আমি তিন রকমের ডালটা একটু পেস্ট করে নিয়েছি। এখন আমি এখানে একটু লবণ হলুদ অ্যাড করে নেব। যেহেতু বাটনার পেস্ট করার সময় আমি সবগুলো উপর করে নিই, একটু করে লবণ দিয়েছি, তাই এখানে লবণটা একটু কম দিব, লাগলে পরে দেওয়া যাবে। আর একটু হলুদ, শাকে হলুদ দেয় না বাট ডালে তো হলুদ দেয় না, যেহেতু আমি এটা একটা ঘন্ট করব তাই আমি সামান্য একটু হলুদ দিলাম। এখানে আমি একটুখানি সাদা তেল আর একটুখানি সরিষার তেল অ্যাড করেছি। দুটো তেল মোটামুটি একটু গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটু পাঁচ ফোড়ন ডাল সম্বরা দিয়ে দিলাম। তেলটাও ফুটে উঠছে, মশলা গরম হয়ে গেছে। মশলা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, মশলাটা আগে না হলে তরকারি দিলে তরকারিটা কিন্তু টেস্ট হবে না। এই ফোড়নটা অবশ্যই ভেজে নিতে হবে। এরপর দিলাম আমি একটা তেজপাতা, অলরেডি এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাতাগুলো আগে দিয়ে দিব।
এরপর আমি এখানে 2 চামচ ডাল দিই। এই ডালটা আমি পেস্ট করছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। পেস্ট করলে ওই ডাল ডালনাটা খেতে খুব টেস্টি হয়। এখন এটা আরেকটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, চিরচরিত পেঁয়াজ মরিচ বাদ দিয়ে আমি আজকে আপনাদেরকে বাটনা দিয়ে, বন্ধুরা আমি এটা বাটনা দিয়ে অর্থাৎ পেস্ট দিয়ে রান্নাব। একদিন এইভাবে রান্না করে দেখুন খেতে কেমন লাগে, আমার বিশ্বাস ভালো লাগবে। আমি আগেও এইভাবে পুঁই ডালের ডালনা একটা করেছিলাম। এই এই মশলাটার মধ্যে একটু পানি দিয়ে ঘেটে এখন আমি এটার মধ্যে এটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এটা আমার কষা হয়ে গেছে, ডাল মশলা এক জায়গায় হয়ে গেছে। যেহেতু শাক ডাল সব নরম, তাই এখানে আবার প্রেশার কুকারে রান্না, তাই এখানে আমি অল্প একটু পানি দিচ্ছি। আমার কাছে ডাল ধোয়ার সেই ব্লেন্ডারের কিছু পানি ছিল, এটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটার মুখ আমি লেগে দিব এবং জাস্ট তিনটা সিটি দিয়ে নামিয়ে নিব। সিটিটা আমি খুলে দিয়েছি, তরকারিটা আমার অনেকটা হয়ে এসেছে। এখন একটু বেশ করে ঘেটে দিতে হবে, যেহেতু ডালনা পুঁই শাকের ঘন্ট যে যেটা বলে। হ্যাঁ, এরপর আমি যে কাজটা করে নিয়েছি সেটা হলো, এরকম আলাদা একটা প্যানে একটু পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজটা একটু সরিষার তেল সহকারে আমি এর মধ্যে ঢেলে দিই। সাথে এই সরিষার গরম তেলও একটুখানি দিয়ে দেব। তৈরি হয়ে গেল পুঁই শাক ডালের ডালনা বা নিরামিষ ঘন্ট। দুটোই খুবই স্বাস্থ্যকর এবং আমার বিশ্বাস রোজার পর ভাত খেতে ভালোই লাগবে, একদিন করে দেখেন। এখন করব হলো আপনার একটুখানি, যারা ম্যাচে থাকেন একা একা হোস্টেল ম্যাচ, তাদের জন্যে একটা বড়া করব। খুব সাধারণ ডাল সব জায়গাতেই পাওয়া যায়, সবার কাছেই আছে, এখন তো আরও আছে ডাল। আর আলু সবার কাছেই আছে, আলুটা আমি একটু মোটামোটা ঝুরি করে নিয়েছি। হ্যাঁ, এখন আমি এখানে একটুখানি সব বাটনা দিব। আমার কাছে বাটনা আছে দেখে এটা আমি বাটনা দিয়ে মেখে দিচ্ছি। আপনারা যারা হোস্টেল ম্যাচে একা একা আছেন, যে বাচ্চাগুলো পরীক্ষা কিংবা ভালো মন্দ থাকে না, শহরে আসছেন গ্রামে বাড়ি, তারা যারা একা একা আছেন তারা এখানে পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি লবণ হলুদ দিলে হয়ে যাবে। আমি এখানে একটু একটু সব বাটনাগুলো দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমার বেশ কিছু বাটনা আছে, আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু করে একটু পেঁয়াজ, একটু কাঁচা মরিচ, এই একটু আদা রসুন, একটুখানি শুকনো মরিচ, একটুখানি টেস্টি মশলা। এগুলো যাদের আছে তারা দিবে, যাদের নেই তারা শুধু পেঁয়াজ আর মরিচ হলুদ লবণ দিলেই হয়ে যাবে। এখানে আমি কিছুটা মৌরি নিয়েছি, এখন এটাকে আমি বেশ করে মেখে তেলে ভাজব। খুব তাড়াতাড়ি তৎজলদি এটা কিন্তু খেতেও খুবই টেস্ট, করতেও খুব সুবিধা, সব উপকরণ নিজের কাছে থাকে। তেলটা
গরম করতে দিব। এখন একটু গোল গোল করে মশলা সহকারে এরকম ফ্রাই প্যানে দিব। এটা খুব তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে, আর এগুলো উপকরণ সবারই কাছে থাকে। এই আলুর পাকোড়াটার জালটা কিন্তু মিডিয়াম আঁচে হবে, বেশি জোরে দিলে আলু পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না, আবার আস্তে দিলে নরম হয়ে থাকবে। মাঝারি আঁচে বেশ মরমরা করে ভেজে মুড়ি সহকারে ইফতারি তুলনায় হয় না। বন্ধুদের সাথে এই আলু পাকোড়া হোস্টেল ম্যাচে মুড়ির সাথে ইফতারির সময় একসঙ্গে হইহুল্লা করে খাওয়ার মজা আলাদা। যারা খেয়েছেন তারাই বুঝবেন যে সাধারণ জিনিসের কতটা অসাধারণ টেস্ট, কতটা আনন্দ হইহুল্লা। এখন আমি আরেকটা খুব সাধারণ রেসিপি আপনাদেরকে দেখাবো, এটাও কিন্তু অনায়াসে সবাই করতে পারে। এটা হলো বুট, আর তার সাথে একটু আমি আলু সিদ্ধ করে রেখেছি। বুটের জন্যে আমি ঠিক আগের মতনই এক চামচ করে সব মশলা একটু করে নিব। পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম, একটু রসুন নিলাম, হ্যাঁ, আর একটুখানি শুকনো মরিচের গুঁড়া নিলাম, একটু সুগন্ধি মশলা চাট মশলা নিলাম, আর একটুখানি মৌরি নিলাম। হ্যাঁ, এটাকে আমি ফ্রাই প্যানটা চুলার উপর উঠিয়ে দিলাম, তেলটা গরম আছে, পাকোড়া ভাজার তেলটা। হ্যাঁ, এর মধ্যে আমি এই বুটটা উঠিয়ে দেব। এখানে যারা একটু ঝাল খায় তারা একটা শুকনা মরিচ কিংবা একটা গোটা কাঁচা মরিচ দিতে পারে। আমার বাসায় ঝাল একদম হয় না, তাই আমি এখানে কাঁচা মরিচ বা শুকনা মরিচ দিলাম না, আমি শুধুই এটা উঠিয়ে দিলাম। এটা উঠিয়ে দিলাম, বুটটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ওই মশলার ভিতর অল্প একটু লবণ আর হলুদ দিব। সব মশলায় যেহেতু লবণ আগে দেওয়া হয়েছে, সেহেতু লবণটা অল্প একটু দিলাম, আর দিলাম একটু হলুদ। এখানে একটু পানি আগে থেকে দেওয়া আছে, এটাকে আমি এখন বেশ সুন্দর করে নেড়ে নেড়ে এর মধ্যে দিয়ে দিই। খুব তাড়াতাড়ি এবং খুবই টেস্টি হবে এই রেসিপিগুলো। আপনারা সব জায়গায় করতে পারেন, কিংবা একটা গেস্ট আসলেও খুব তাড়াতাড়ি এই রেসিপিগুলো করে চায়ের সাথে দিতে পারেন। এখন তো রোজা, এখন রোজার ইফতার টেবিলে এই উপকরণগুলো খুবই জনপ্রিয় এবং মুখরোচক। এখন অল্প একটু এটা পানি দিয়ে জাস্ট কষা কষা গায়ে গায়ে তেল উঠে গেলে ব্যাস এটা তৈরি, রেডি হয়ে গেল। জালটা কিন্তু মিডিয়াম দিতে হবে, জোরেও না আস্তেও না। তৈরি হয়ে গেল মুখরোচক আলু বুট বিরান এই রমজানে। আর এর উপর শুধু এরকম করে একটু লেবুর রস ছিটে দিলে আর কি চাই, বন্ধু মহলে কিংবা ঘরের টেবিলে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।